শানায়ার মাথার এই লম্বা চুলের আমি কিভাবে টেক কেয়ার করি, কিভাবে ওর চুল এরকম লম্বা হলো, কি ধরনের তেল আমি ব্যবহার করি, বা ওর হেয়ার কেয়ার রুটিন, এই নিয়ে প্রতিদিনই আমি অনেক অনেক প্রশ্ন পাই আপু এবং ভাইয়াদের কাছ থেকে। যেহেতু আমি শানায়ার চুলের জন্য একটু এক্সট্রা কেয়ার সবসময় করে এসেছি, ছোট থেকে যেহেতু ওর চুল অনেক লম্বা তো এক্সট্রা একটু কেয়ার তো লাগবেই। এটার জন্য আমি একটা DIY হেয়ার অয়েল ব্যবহার করি। আজকে আমি চেষ্টা করেছি আমার এই ব্লগে সেই অয়েলটা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত একদম আমি কিভাবে করে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে। তো হয়তোবা ব্লগটা একটু বড় হবে, আশা করব আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। যারা লম্বা শাইনি এবং এরকম স্ট্রেট চুল চান তারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ারও করে দিবেন। তো চলেন বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে কি বানিয়ে দেখাবো? তো আমি যে অয়েলটা বানাবো এটার জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে রোজমেরি হার্ব। রোজমেরি হার্ব সম্পর্কে আমি শিওর যে কম বেশি আমরা সবাই জানি, তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি যে রোজমেরি কিন্তু চুলের জন্য বা শরীরের জন্য খুবই উপকারী একটা হার্ব। এটাতে একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে যেটার কারণে চুলে অ্যান্টিব্যাকটেরিয়াল বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা যে কোনো স্ক্যাল্পে যে কোনো রকম ইচি ভাব এগুলো সব কিছু দূর হয়ে যায়। এবং এছাড়া এটার মেইন যে কাজ সেটা হচ্ছে এটা কিন্তু হেয়ার গ্রোথের জন্য খুব বেশি ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশনটা খুব বেশি ইম্প্রুভ করে যে কারণে হেয়ারের অনেক গ্রোথ হয়। এবং এছাড়াও এটার স্প্লিটেড হেয়ার যাদের আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এই অয়েলটা, রোজমেরি অয়েল। তো আপনি রোজমেরি অয়েলও ব্যবহার করতে পারেন, অথবা আমি যেভাবে ব্যবহার করছি হার্বটা এটা নিয়েও আপনি অয়েলটা তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে। প্রথমে আমি পাতাগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিলাম, একদম ফ্রেশ হার্ব লাগবে। তো এটা নিয়ে এটা থেকে আমি যে এক্সেস পানিটা থাকবে সেটাও ঝরিয়ে তারপরে আমি এটা একটু মুছেও নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ডাল থেকে আমি পাতাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ ডালটা আসলে আমাদের দরকার নেই, আমাদের মেইন দরকার হচ্ছে পাতাগুলো। যে বটলটা আমি ব্যবহার করছি তেলটা রাখার জন্য সেই সাইজেরই একটা হার্ব আমি এরকমই রেখে দেবো ডালসহ, কারণ আমি এটা এভাবেই ভিজিয়ে রাখবো। তো আমার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এই যে আমার ফাইনাল কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব, এখানে আমি নিয়েছি আলমন্ড অয়েল। বলা হয়ে থাকে যে আলমন্ড অয়েল একটা ইমোলিয়েন্ট, এর অর্থ হচ্ছে এটা আপনার চুলের সেলুলার লেভেলে যে কিন্তু আপনার চুলের যে ফাঁকা স্থান সেটাকে পূর্ণ করতে পারে। যে কারণে এই আলমন্ড অয়েল ব্যবহার করার কিছুদিন পরেই আপনি দেখতে পারবেন যে আপনার চুলটা ধরলে কত স্মুথ হয়ে যাচ্ছে, এবং এটা যখন আপনি কম করবেন তখন এটা কত সুন্দর কম হয়ে যায় ইজিলি। অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা চুলের জন্য এই জন্য উপকারী কারণ এটাতে এক ধরনের পার্টিকেল আছে যেটা আপনার চুলের উপরে এক্সট্রা একটা লেয়ার দিয়ে দিবে, যাতে আপনার চুলটা হিট প্রোটেক্টেড হয়ে যায়। সানবার্ন থেকে চুলকে রক্ষা করা, অথবা যে কোনো হিট আমরা যে স্টাইলিংয়ের জন্য হিট ব্যবহার করি সেখান থেকে চুলকে রক্ষা করা, ডিপ ময়েশ্চারাইজ করা থেকে শুরু করে স্প্লিটেড হেয়ার থেকে চুলকে রক্ষা করা, সব কিছুর জন্যই আপনি কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারেন। আর ক্যাস্টর অয়েলটা ব্যবহার করা হয়ে থাকে মূলত ন্যাচারাল হেয়ার ট্রিটমেন্ট হিসেবে। এটার ভিতরে যে ময়েশ্চারাইজিং প্রপার্টিস আছে সেটা চুলকে ঘন এবং মজবুত, সেই সাথে চুলের রিগ্রোথ করতে সাহায্য করে, এবং এটার চুলকে ভেঙে যাওয়া বা চুল ঝরে যাওয়া থেকেও চুলকে রক্ষা করে। তো এখন আমরা অয়েলটা মেক করব ফাইনালি। তো প্রথমে যেটা করছি, আমি এক্সট্রা ভার্জিন যে আমার কাছে কোকোনাট অয়েল আছে সেটার আমি 6 টেবিল স্পুনের মতো আমি এখানে নিয়েছি, এবং এরপরে আমি একে একে অ্যাড করে দিব 3 টেবিল স্পুনের মতো আলমন্ড অয়েল, এবং তারপরে 3 টেবিল স্পুনের মতো ক্যাস্টর অয়েল। তো আমার মেইন ক্যারিয়ারটা হচ্ছে আমি কোকোনাট অয়েলটা হিসেবে মেইনটা নিয়েছি, কারণ কোকোনাট অয়েলটা কনসিস্টেন্সিটা একটু মানে লিকুইডই হয়, একটু পাতলা হয়। ক্যাস্টর অয়েলটা একটু ঘন হয়, যে কারণে আপনি অনুপাতটা এরকম রাখতে পারেন 6:3:3, এরকম রাখলে আমার মনে হয় যে ভালো একটা কনসিস্টেন্সি চলে আসে, সুন্দর চুলের খুব বেশি স্টিকিও হবে না চুলের জন্য, আর লাইট একটা তেল হবে। তো এর ভিতরে আমি আমার হার্বগুলোও দিয়ে দিয়েছি, আর ফাইনালি আমি এটাকে বয়েল করব। বাট আমি ডাইরেক্ট আমি এটাকে হিটে দিব না, ডাইরেক্ট হিটে দিলে যেটা হয় তেলের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো আসলে অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায়, যে কারণে আমি একটা অন্য একটা পাত্র নিয়েছি যেখানে আমি পানি দিয়েছি, এবং এই পানির উপরে আমি এই তেলের পাত্রটাকে রাখবো। পানিটা একদম অল্প পানি দিতে হবে নিচে, না হলে কিন্তু এটা ফুটে ওই এই তেলের মধ্যে চলে আসবে, যে কারণে নিচের তেলে হয়তো 1 কাপের মতো পানি নিতে হবে। হালকা হালকা জাল দিবেন, হালকা হালকা জালটা একদম কমিয়ে দিতে হবে, এবং তারপরে এভাবে অল্প জালে দেখা যাবে এটা আস্তে আস্তে, না এটা জাল হতে হতে দেখা যাবে এরকম বুদবুদ উঠছে তেলে, এবং কালারটাও আপনি দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, পাতার কালারও আস্তে আস্তে ডার্ক মানে গ্রিন থেকে আস্তে আস্তে একটু কালচে পিত্তি কালার টাইপের হয়ে যাবে, এবং ফাইনালি এরকম একটা কালার হয়ে যাবে। তেলটা দেখবেন একটু গ্রিন কালারের তেল চলে আসছে। ফাইনালি তেলটা হয়ে গেছে, এখন এটার চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ওয়েট করতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়।
নিয়ে আয় না, এই নিয়ে এসেছো, হাসি করে দাও তো দেখি। যদিও সানায় নাক ধরে চাপাচাপি করছে, কিন্তু এই তেলটার ঘ্রাণ কিন্তু অসম্ভব সুন্দর, একটা সুন্দর একটা স্মেল, কারণ রোজমেরির কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে। স্মেলি হার্ব হিসেবে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এই হেয়ার অয়েল ব্যবহার করলে যাদের মাইগ্রেন প্রবলেম আছে আমার মতো, তাদের কিন্তু অনেক উপকার হয়। এটা কিন্তু পরীক্ষিত, আমার নিজস্ব মতামত না, এটা কিন্তু আপনি একটু গুগল করলেই জানতে পারবেন যে মাইগ্রেন প্রবলেম থাকলে সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য এই তেলটা কত উপকারী। এছাড়াও ক্যান্সার প্রিভেনশন থেকে অনেক অনেক হেলথ বেনিফিটও আছে। রোজমেরি টি যারা খায় সেটাও কিন্তু ডাক্তাররা অনেক রিকমেন্ড করে, যাতে মানে হেলথের জন্য খুব ভালো বেনিফিশিয়াল এই কারণে। তো যাই হোক, আমি এখন তেলটা ছেঁকে নিচ্ছি এবং এটার যে এক্সট্রা পাতাগুলো আছে এগুলো আমি আলাদা করে ফেলে দিব। আর এখন আমি এই যে এই বোতলটা আমি নিয়েছি, এই বোতলের ভিতরে আমি আস্ত যে রোজমেরিটা ছিল সেটা আমি এর ভিতরে রেখে দিচ্ছি। এটা জাস্ট সুন্দর একটা স্মেল দেবে এখান থেকে। আর এই তেলটা আমি এখন আস্তে সুন্দর করে ছেঁকে নিয়ে তেলটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। আর এই যে আমার মতো যারা একটু মানে অপচয় পছন্দ করেন না, তারা এই তেলটাও কিন্তু মাথায় লাগিয়ে নিতে পারেন, যেটা বাড়িতে লাগাচ্ছে। আমি তো ফেলাই না, আমি এই তেল দিয়েই আমার একবার অয়েল ম্যাসাজ হয়ে যায়। তো সানায় আমার সাথেই ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে এখন আপনাদেরকে আমি দেখাই দিই যে আমি কীভাবে অয়েলটা অ্যাপ্লাই করি। তো এই তেলটা আপনাকে সারাদিন সারা রাত লাগাই রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি জাস্ট গোসল করার আধা ঘন্টা আগে সুন্দর করে অয়েলটা দিয়ে আধা ঘন্টা পরে আপনি চুলটা সুন্দর করে ওয়াশ করে ফেলতে পারেন। যেভাবে আমরা শীতি করে করে ছোটোবেলায় একদম তালুতে তেল দিতাম, ঠিক সেভাবেই আর কি আপনাকে চুলের স্ক্যাল্পেই মেইন আসলে কনসেন্ট্রেট করতে হবে। সেই সাথে চুলের আগাটু গোড়া সব জায়গায় আস্তে আস্তে আলতো আলতো হাতে আপনাকে চুলের সুন্দর করে অয়েল ম্যাসাজ করে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু এই যে আমার বাচ্চা যেমন দোল দোল দুলুনি খেলছে, এরকম দোল দোল দুলুনি খেলবে, কারণ বাচ্চারা খুব একটা তেল দেয়া চুলে পছন্দ করে না। সানায়াও অ্যাজ ইউজুয়াল ওরকমই চুল দেয়া চুলে তেল দেয়া একদম পছন্দ করে না, যে বসিয়ে রেখে সুন্দর করে তেল দিবেন। তো আস্তে আস্তে গল্প করতে করতে আমি ওর মাথায় সবসময় এভাবে বিভিন্ন রকম ঘাস লতা পাতা গরু ঘোড়া এইসব গল্প করতে করতে বিভিন্ন রকম হাসি তামাশার মাধ্যমে তাকে আমি মাথায় চুলে তেল দিয়ে দিই এবং সে অস্থির হয়ে যায় কোন সময় এটা ধুয়ে ফেলবে। তেল দেওয়া হয়ে গেলে আমি যেটা করি, সুন্দর একটা করে খোপা করে দিই, জানি তেলটাও সারা জায়গায় না লাগে আর কি। তো আধা ঘন্টার মতো রেখে তারপরে আমি এটা ধুয়ে দিই। এই তো ফাইনালি আমি আরও একটু তেল বানিয়ে নিয়েছি, যাতে আমার এক বোতল পরিমাণ তেল হয় এবং এটা আমি রাখতে পারবো প্রায় মাসখানেক। মাসখানেক রেখে আমি এটা ব্যবহার করতে পারবো। এই তো আই হোপ আপনারাও এটা বানাতে পারবেন খুব সহজে। এখন আমি আপনাদেরকে যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে হেয়ার রিন্স, মানে চুল শ্যাম্পু করার পরে এবং কন্ডিশন করার পরে এই রিন্সটা ব্যবহার করে আপনার চুলে কীভাবে একটা শাইনি ভাব আনতে পারবেন। তো আমি যেটা করেছি, প্রথমে 2 কাপ পানি নিয়েছি। 2 কাপ পানি যখন ফুটে উঠেছে চুলায় দেওয়ার পরে, এরপরে আমি এর ভিতরে রোজমেরির যে হার্বগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। প্রায় আধা কাপের মতো আমার হার্ব ছিল, তো 2 কাপ পানিতে আমি আধা কাপ রোজমেরির হার্ব দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো এটাকে আমি বয়েল করব এবং বয়েল করার পরে আমি যেটা করব, পাতাটাকে আমি ছেঁকে ফেলবো। ছেঁকে তারপরে আমি পানিটাকে কুল ডাউন করার জন্য রেখে দেবো। প্রায় আধা ঘন্টা পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এরকম একটা বোতল নিব এবং এই বোতলে আমি মূলত এই পানিটা রেখে দিব এবং এর ভিতরে আমি এরকম একটা হার্ব নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল সুন্দর একটা স্মেল আসবে এই কারণে। তো এখন এই স্প্রে বোতলের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে বয়েল করা ওয়াটারটা আমি এর ভিতরে দিয়ে দিব এবং এর সাথে আমি এই পর্যায়ে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 4 টেবিল স্পুনের মতো অ্যাপল সাইডার ভিনেগার। তো অ্যাপল সাইডার ভিনেগার আর এই যে বয়েলড ওয়াটারটা, এটার যে মানে অনুপাত হওয়া উচিত সেটা হচ্ছে 3:1, বাট যেহেতু আমি এটা সানায়ার চুলে অ্যাপ্লাই করব এবং অ্যাপল সাইডার ভিনেগারের একটা স্ট্রং একটা ঘ্রাণ আছে যেটা হয়তো সানায়ার কাছে ভালো লাগবে না, সে কারণে আমি 1 কাপ পানির ভিতরে আমি জাস্ট 4 টেবিল স্পুন অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে দিয়েছি এবং এটা এই তো রেডি টু গো। এখন আপনি যেটা যেভাবে এটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে চুলটা যখন আপনি শ্যাম্পু করবেন এবং কন্ডিশন করবেন এটা ধুয়ে ফেলার পরে আপনি এই রিন্সটা ব্যবহার করতে পারেন। একদম স্ক্যাল্পে যেমন আমরা তেল দিই সেরকম চুল ফাঁকা করে আপনি স্ক্যাল্পে একদম এটা স্প্রে করে দিবেন এবং জাস্ট 3-4 মিনিট ওয়েট করে আপনি চুলটাকে ধুয়ে ফেলবেন। এই রিন্সে যেহেতু অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা আপনার মাথার স্ক্যাল্পের ইচিনেস বা আপনার ড্যান্ড্রফ সব কিছু দূর করতে পারে এবং সেই সাথে আপনার চুলকে অনেক সুন্দর একটা শাইন এবং সফটনেস এনে দিবে চুলে। এবং এই রিন্সটা অবশ্যই আপনি কিন্তু 7 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না একবার বানানোর পরে। তো এনিওয়ে এই যে ফাইনালি সানায়ার চুল দেখুন কত শাইনি এবং হেলদি লাগছে। এনিওয়ে শুধুমাত্র অয়েল কিংবা রিন্স ব্যবহার করে না, হেলদি ফুডও কিন্তু খেতে হবে এরকম একটা সুন্দর হেলদি হেয়ার পাওয়ার জন্য। তো আর সেই নিয়ে অন্য কোনো সময় কথা বলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। অনেক সুন্দর লাগছে।